সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য তো আমাদের বাড়ি থেকে একটু দূরে চলে এসেছি আমাদের পুকুর পার থেকে আজকে পুরো ভিডিওটা শুরু করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পুরো ভিডিওর পাশেই থাকবেন আজকে আমার বাবার বাগানটা পুরো দেখাবো দেখতে পাচ্ছেন যে আম গাছগুলো এই সব আম গাছগুলো আমার বাবার আমার বাবার নিজে হাতে লাগানো আমার বাবা এত পরিমাণ গাছ লাগাতে পছন্দ করে আর এই পুকুরটাও কিন্তু আমাদের তো এই দুই পাশে দুই পুকুরটাই আমাদের মাঝখানের রাস্তাটাও আমাদের আর এই গাছগুলো কিন্তু আমাদের তো একটু দূর থেকেই দেখাচ্ছি আসলে গ্রামের বাড়ি ঘরগুলো কেমন হয় অনেকেই জানেন না অনেকেই শহর থেকে গ্রামের মানুষকে অনেক ছোট মনে করেন যে তাদের কিছু নেই বা তারা গ্রামের মানুষ হয়তোবা তাদের মহত্ব অনেকেই বুঝতে পারেন না কৃষক কৃষক মানে হয়তোবা অনেকে মনে করেন তাদের কিছুই নেই আসলে এই ধারণাটা একদম ভুল কৃষককে যদি আমরা রেসপেক্ট না করি তাহলে হয়তোবা আমরা যেটা খাচ্ছি সেটা আমাদের খাওয়াও ঠিক না কারণ কৃষকরা যদি উৎপাদন না করে তাহলে আমরা যেসব খেতাম সেগুলো কখনোই পেতাম না টাকা টাকাই থেকে যেত কিন্তু খাবার দাবারগুলো আমরা কখনো পেতাম না তো যে একটা কথা বা এই সব ন্যায্য কথা মানে অনেকেই জানেন কিন্তু অনেকে হয়তো বা ভাবেন যে না কৃষক এই সেই চাকরি করে না বা গ্রামে থাকে বা গ্রামের পরিবেশ আসলে গ্রাম মানে মাটি আর মাটি মানে মাটির মানুষ আর মাটির মানুষরা সব সময় সবসময় শ্রেষ্ঠ সব সময় সেরা সব মানুষের থেকে আর যারা কৃষক তারা তো একদম একদম স্বয়ংসম্পন্ন ব্যক্তি তাদের কখনো কোনো দিন কারো কাছে যেতে হয় না তারা নিজে ফসল উৎপাদন করে এবং নিজে তারা ফসল ফলায় তো তাদের মতো মহৎ মানুষ কিন্তু আর কখনই হয় না কোথাও হয় না তো মাটির মানুষ মাটি আর আমার বাবা এই সব কিছু আমার কাছে অনেক অনেক রেসপেক্টের তো আমার বাবার বাগান তো আপনাদের পুরো ভিজিট করালাম প্রত্যেকটা বাগানের পরাতে পরাতে কিন্তু আমার বাবারা হাতের ছোঁয়া আমার বাবার পরিশ্রম আর আমার বাবার এই সাজানো বাগানটা কিন্তু আমি খুবই দেখতে বেশি ভালোবাসি বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের শাক সবজি আর বিভিন্ন রকমের ফল ফলাদি এখানে হয় তো এখানে যে বড়ই গাছের বড়ইগুলো আমার বাবা কিন্তু একটাও পেরে খায়নি যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে গিয়েছি তো আমি যাওয়ার পরেই সকালবেলা আমার বাবা আমাকে হাতে এই ঝড়িটা দিয়ে বলতেছে যে আম্মু যাও তুমি বাগান থেকে প্রথমে বড়ইগুলো ছিঁড়বে তারপরে সবাই বড়ই খাবে তো এখানে আমার ভাতিজা আকাশ সেও খাচ্ছে বড়ই তো আমি প্রথমে বা বড়ইগুলো সব হাত দিয়ে ছিঁড়েছি তারপরে আমার বাবা খেয়েছে আমার আম্মু খাচ্ছে আমি খাচ্ছি বা আমার ভাতিজা আরও যারা আছে সবাই পাড়ার বা আমাদের আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হবে এই বড়ইগুলো একটু বড়গুলো খেয়েছি আর বেশ মজা ছিল তো আমার আম্মুকে বলেছিলাম যে আম্মু আজকে সকাল সকাল কালকে জার্নি করে এসেছি তো আজকে কোনো রিচ খাবার দাবার সকালবেলা একদমই খাবো না খিচুড়ি বা দেখা যাচ্ছে রুটি বা পরোটা এসব কিছু কিছুই খেতে ভালো লাগতেছে না আমাকে একটু ভর্তা ভাত তৈরি করে দাও সেটা দিয়ে কিন্তু খুব আয়েস করে খেতে পারবো তো গাছের লাউ শাক টাটকা টাটকা শিম এই সব কিছু আমি আমার আম্মুকে ভর্তা করতে বলেছি আর সঙ্গে আলু ভর্তাও করতে বলেছিলাম তো আম্মু সেই সব কিছু করতে আর কি বাসার দিকে চলে গিয়েছে আর আজকে সকালটা কিন্তু খুবই মজার হতে চলেছে কারণ বিভিন্ন পদের ভর্তা দিয়ে আজকে গরম গরম ভাত খাবো তাও আবার একদম খড়ির চুলাতে তো আম্মু খড়ি চুলাতে কিন্তু সব কিছু করে নিয়েছে ভাত আলু সেদ্ধ এখানে শাক সেদ্ধ লাস্টে বসিয়েছে আর সিম সেদ্ধ

করে নিয়েছে আর সিম ভর্তায় সব কিছু ভর্তা কিন্তু আম্মু একদম ঝাল ঝাল করে তৈরি করবে তার ফলে আম্মু এখানে ভর্তা তৈরি করার জন্য আমাকেই বলতেছিল যে আম্মু তুমি ভর্তাটা তৈরি করে একটু ঝাল ঝাল করে তো ভাবলাম আমিই ভর্তা করি কারণ আমার আম্মুর একটু মানে নার্ভের সমস্যার কারণে হাতে বেশি মানে কি বলে ডোলে টোলে সব কিছু মা কষ্ট হয় তার ফলে ভাবলাম যে আমি ভর্তাটা তৈরি করি কারণ ভর্তাতে যদি পেঁয়াজ মরিচ এইসব বেশি করে ডলা না যায় তাহলে কিন্তু টেস্ট একদমই লাগে না তো একদম ঝাল ঝাল টেস্টের ভর্তা আর গরম গরম ভাত খাবো আজকে আগামী মানে আগামী যে সময়টা গিয়েছে সেই সময়টা এমন যে মানে জার্নি করে আসার পর পরে একটা হয় না কেমন জানি লাগে কিছুই ভালো লাগে না বা কিছুই খেতে ইচ্ছা করে না তো আমারও তেমন হয়েছে মানে আগের দিনটা আমি এরকমই আর কি জার্নি করে রাজশাহী থেকে এসেছি তার ফলে কিছুই ভালো লাগতেছিল না তো এরকম বাগান ঘুরে টুরে আমার মনে হলে একটু ঝাল ঝাল ভর্তা ভাত কিন্তু সকালবেলা খুবই ভালো লাগবে আর তেলের জিনিসপত্র সকালবেলা একটু কম খেলেই ভালো তো সে অনুপাতে কিন্তু একদম একদম ঝাল ঝাল করে ভর্তা তৈরি করতে চলে এসেছি আর এই ঠান্ডা গরম ঠান্ডা গরমে কিন্তু অনেকটা একটু ঝাল ঝাল টাইপের ভর্তা খেতেও ভালো লাগে একটু শরীরটাও দেখ মানে বেশ চাঙ্গা হয়ে যায় আমার কাছে তাই মনে হয় কারণ শুসাতে সুসাতে যদি এক প্লেট ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খান তাহলে দেখবে যে এমনি এনার্জি লেভেল হাই হয়ে গিয়েছে তো আমি এই সব কিছু মনে করে একদম সুন্দরভাবে ভর্তাগুলো করে নিচ্ছিলাম আর ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আমার চারপাশে সবাই বসে গিয়েছে গরম গরম ভাত নিয়ে এখন ভর্তা তৈরি করে তাদের প্লেটে দেওয়ার অপেক্ষা তো আমি একটু লবণটা চেখে আর একটু দিয়ে দিলাম কারণ একটু ছাল লবণ করা হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে তো এখানে রোদ্রে আমার বাবা খেতে বসবে তো ভাবলাম বাবাকে মানে ভাত নিয়ে বসে রয়েছে কারণ আমি ভর্তা বানাচ্ছি তো সেই জন্য আগে ভর্তাগুলো বাবার প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি আর সেটারই একটা ভিউ আপনাদের সঙ্গে নিয়ে নিয়েছি লাউ শাক ভর্তা অলরেডি হয়ে গিয়েছে আর সিম ভর্তাও আমি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আলু ভর্তা তো ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম